নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা রাখুন। আজ তারকেশ্বর গ্রামীণ পুলিশের সহায়তায় গরিব মানুষদের দেয়া হলো কম্বল এবং শীত বস্ত্র, তার সঙ্গে দেয়া হলো হেলমেট। হুগলি জেলার গ্রামীণ পুলিশ এবং ট্রাফিক পুলিশের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, বিগত দুমাস এই প্রোগ্রাম চলছে। আজকে তারকেশ্বর কৃষ্ণবাজার মোড়ে সেফ লাইফ সেফ ড্রাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে হাজির হয়েছেন এনাদা। আমরা এখানে উপস্থিত হয়েছি অতিথি হিসাবে, এই মাত্র বক্তব্য রাখলেন তারকেশ্বর পৌরসভার সম্মানীয় পৌর প্রশাসক মাননীয় তপন সামন্ত মহাশয় উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন তারকেশ্বর থানার ওসি মাননীয় সমরবাবু, এখানে ট্রাফিক ওসি আছেন বিদ্যুৎবাবু, তার সঙ্গে সোমবাবু সহ অন্যান্য অফিসাররা আছেন এবং ট্রাফিক পুলিশের সমস্ত কর্মকর্তা যারা তারা আছেন এবং সিভিক ভাইয়েরা আছেন। এবং অবশ্যই আজকের এই অনুষ্ঠানে যাদের আরও আমন্ত্রণ জানানো হয়েছে শীতবস্ত্র প্রদানের জন্য, তারা এখানে উপস্থিত আছেন এবং পথচলতি মানুষ প্রত্যেককেই আমরা সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন, যে আপনাদের প্রত্যেককে সুস্থ জীবন বা সুস্থভাবে চলাফেরা করা তার একটা উদ্যোগ সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা প্রত্যেকেই দেখি যে দু চাকা যে যান আমাদের মোটর বাইক, সেটা বেপরোয়াভাবে বেপরোয়া গতিতে চলাফেরা করে, এবং তার সঙ্গে ওসি সাহেব বলছিলেন যে অল্প বয়সী ছেলেরা, 18 বছরের নিচে বয়সের ছেলেরা এই রাফ ড্রাইভটা একটু বেশি করে, তাই তাদের গার্জেনদের কাছে উনিও অনুরোধ করেছেন, আমরাও অনুরোধ করব যে তাদের হাতে এখনই গাড়ি যেন না তুলে দেওয়া হয়, তারা একটু প্রাপ্তবয়স্ক হোক, তারপর তারা যেন ড্রাইভে আসে। আর আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এনারা অত্যন্ত প্রহরীর মতো আপনাদের পাশে আছে, আপনাদের পাহারা দেওয়ার জন্য, তাই পুলিশের কথা একটু শুনতে হবে আপনাদেরও। পুলিশ আপনাদের পাশে সবসময় আছে থাকবে, যেমন তার সঙ্গে আজকে কিছু হেলমেট বিতরণ হবে এবং শীতবস্ত্র পুলিশের পক্ষ থেকেই আয়োজন করা হয়েছে। এই শীতবস্ত্র কি বলবেন, এই যে আজকে সেফ ড্রাইভ সেফ লাইফের উপর বেশ কিছু হেলমেট এবং দেখা গেল বেশ কিছু কম্বল তুলে দিতে, কি বলবেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করা হচ্ছে তারই একটা কর্মসূচি আজকে আমরা এখানে তারকেশ্বর সাম্প্রতিক গার্ডের আন্ডারে আজকে আমরা পালন করলাম, যাতে মানুষকে আরও বেশি পথ নিরাপত্তা সম্বন্ধে যেন সচেতন করতে পারি, মানুষ সজাগ হন, সচেতন হন এবং নিজের লাইফকে সে সুরক্ষিত করতে পারেন। তার সাথে সাথে আমরা এখানে কিছু দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করলাম এবং মাস্ক স্যানিটাইজার বিক্রি করলাম, বিতরণ করলাম, যেহেতু এখন করোনার প্রকোপটা আছে। আর এই প্রোগ্রাম আমাদের আরও আগামী দিনেও আমরা করবো কর্মসূচি অনুসারে। আজকে মোটামুটি কী দেওয়া হলো এখান থেকে? আজকে আমরা এখানে মাস্ক স্যানিটাইজার কিছু হেলমেট বিতরণ করলাম এবং কম্বল বিতরণ করলাম। কতজন? অ্যাপ্রক্স 70% আমরা কম্বল বিতরণ করলাম এবং 25টা আমরা এখানে হেলমেট বিতরণ করলাম, তারপরে মাস্ক স্যানিটাইজার সবাইকে দেওয়া হলো। স্যার, যেভাবে মানে এই পথ নিরাপত্তা যেভাবে আপনারা সচেতন করেন মানুষকে, এখনও দেখা যাচ্ছে যে তারা ব্রেক করছে। দেখুন, আমরা যতই ফাইন করি মানুষ যতক্ষণ নিজের থেকে নিজের জীবনের ভ্যালুটা না বুঝবেন ততদিন ওরা এই জিনিসটা আমরা ফাইন করে করতে পারবো না। যখন মানুষ নিজের থেকে সজাগ হবেন, সচেতন হবেন, নিজের জীবনের ভ্যালুটা বুঝবেন, ঠিক তবেই সম্ভব এই ট্রাফিক দুর্ঘটনাগুলোকে, তখনই সেইভাবেই তখনই সম্ভব। আচ্ছা, তাও অনেক আমাদের এই ক্যাম্পেইনিংগুলো চালানোর জন্য অনেকটা কমে এসেছে, অনেকটা আমরা সাকসেস হয়েছি, আগামী দিন আশা করছি এটা আমরা আরও কমিয়ে নিয়ে আসতে পারবো। কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে এখানে আমাদের তারকেশ্বর থানার বড়বাবু ছিলেন এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারপারসন ছিলেন এবং পঞ্চায়েত সদস্যরা ছিলেন, আমাদের পুলিশের স্টাফরা ছিলেন। একটা উল্লেখযোগ্য যে বিষয়,
আপনাদের যে লেডি কনস্টেবল আছে, এই যে আমরা যে প্রোগ্রামটা করলাম, এতে আমাদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ট্রাফিক গার্ডেরই একজন লেডি কনস্টেবল দিয়াশা দাস এবং আরও একজন বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েতের সদস্য ওনারা নিজেদের সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা এত ভালোভাবে সম্পন্ন করতে পারি। আপনার নাম? আমার নাম সরেশ বিদ্যুৎ সরকার, পার্কিস্তান সরকার।